ছোট ছোট বাচ্চারা যাচ্ছে, এত সুন্দর সুন্দর ফুল, এরকম নিচে থেকে এই ফুলগুলো উঠেছে, যে আনন্দ করছে, গ্রিলটা দেখতে এরকম লাগছে। তো আজকে যাচ্ছে অস্কারকে নিয়ে পুকুরে স্নান করাতে। পুকুর বলতে মানে বাঙালিদের পুকুর, পাশে একটা লেক আছে, অনেক বড় লেক, বেশ পাশ দিয়ে পার্ক ঠাক অনেক কিছু আছে, ওয়াটার স্পোর্টস অনেক কিছু আছে তার মধ্যে। কিন্তু আমরা যাচ্ছি ডগ পার্কে, ওখানে একটা ডগ পার্ক আছে আলাদা করে। সেখানে ওখানে যাওয়ার আগে প্রথমে যাব একটু গ্রসারি শপে, আজকে হবে বিকেলবেলা বারবিকিউ, তো সেখানে জন্য কিছু জিনিসপত্র লাগবে, মাংস টাংস, তো সেইগুলো নেব, তারপরে যাব অস্কারকে নিয়ে স্নান করাতে। আর পাশে একটা দোকানে এরকম টেম্পোরারি ছাদ লাগিয়ে ওরা এরকম বাগান লাগিয়েছে, আমি আবার ফুল দেখলে তো থাকতে পারি না, ফুল দেখে কিনতে চলে এলাম। এত সুন্দর সুন্দর ফুল, আমার মনে হয় সেই সাদাগুলো নেবো, এই ছোট্ট ছোট্ট সাদা যেগুলো আছে এইগুলো একটা নেবো, আর দেখি এগুলো কী নেওয়া যায়। এই গাছগুলো কিনে আনলাম, এই একটা সাদা ছোট ছোট ফুল, একটা কমলা, আর এই কালারটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, কালচে লাল এইটা, আর এটা হচ্ছে দুটো কালার, এটা হালকা বেগুনি, একটু ডিপ বেগুনি আর সাদা দিয়ে। আর এইটা হচ্ছে একটা গাছ, ওটা হচ্ছে রসুনের মতো গন্ধ বেরোয়, এমনি তুমি রান্নার মধ্যে দিতে পারো যদি ঘরে ঘরে রসুন না থাকে, তাই জন্য এইটা অস্কারের মালিক নিল। তো এই পাঁচটা গাছ কিনে আনলাম এখন। আর এই যে বজ্জাতি করে যাচ্ছে কখন থেকে, এই অস্কার পাত্তাও দেয় না মাঝে মাঝে, আয় আই'ম গোয়িং, টাটা গোয়িং বললে চলে আসবে পেছন পেছন। আমরা যাচ্ছি ডগ বিচের দিকে, এখন স্প্রিং বসন্তকাল, এত সুন্দর ওয়েদার, আর পুরো মাঠ জুড়ে এগুলো যে দেখতে পাচ্ছি এগুলো হাঁস, কিন্তু বড় বড় হাঁস, রাজহাঁস, ছোট পাতি হাঁস, খুব সুন্দর। এলাকাটা এগুলো ঘুরতে ঘুরতে কিছু খায়, বিচ টিচ এক্সাক্ট জানি না ওরা কি খায়। এত সুন্দর ওয়েদার, হালকা ঠান্ডা হালকা গরম, খুব সুন্দর লাগছে। আর পেছনে আর একজন তো কু কু করে যাচ্ছে, দেখো পেছনে কু কু করেই যাচ্ছে, কারণ ও জানে একটু একটুখানি পরেই চলে আসবে রাস্তা, মানে আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, ঠিক আসার আগে মুহূর্তে ও এরকম করে ঢোকার মুখে। এই কি সুন্দর দেখো এই লেকটাতে এরকম ফুল, এগুলো কিন্তু জঙ্গলি ফুল, এগুলো কেউ পুঁতেছে এরকম না, এগুলো ফুল, এরকম নিচে থেকে এই ফুলগুলো উঠেছে, দেখতে এত সুন্দর লাগছে, সুন্দর পাখিদের আওয়াজ, আর চারপাশে ফুল গাছ, লোকজন ওদিকে এক সাইডে খেলছে আর এক সাইডে লেক, খুব সুন্দর জায়গা। এটা পুরোটাই লেক, দেখে অনেকটা নদীর মতো মনে হচ্ছে কিন্তু এটা বিশাল এরিয়া জুড়ে একটা লেক। এক সাইডে লোকে ওয়াটার স্পোর্টস করছে, এটা খুব ফেমাস এখানে, এখনো তো অত গরম আসেও নেই, তাও লোকে শুরু করে দিয়েছে স্প্রিংয়ে, খুব সুন্দর লাগে এগুলো দেখতে। এই যে ঘাসের উপরে সাদা সাদা দেখতে পাচ্ছ না, এই হলুদ আর সাদা, এগুলো কিন্তু সব ফুল, আর এগুলো জঙ্গলি ফুল, ঠিক স্প্রিং এর শুরুতে মানে বসন্তের শুরুতে এরকম থাকে। দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, এই ছোটো 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 এই ফুলগুলো সারা এরিয়া জুড়ে মনে হচ্ছে যেন বরফ পড়ে রয়েছে, আর পাখি ডাকছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি জানি না এইখানে একটা গাছে ফুল রয়েছে, গাছের ফুলগুলো তো মনে হয় গন্ধ, এত ভালো লাগছে এই জায়গাটায়। এখানে প্রচুর মানুষ জগিং করতে আসে, আগের বারের বসন্তকালে আমি ঠিক মজাটা নিতে পারিনি, বাট এইবারে পুরো একদম বসন্তকাল গরমকালের মজাটা আমি নেবো ভেবেছি, আর প্রত্যেকটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে দেখাবো। সো যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আমরা এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখো একটা রাজহাঁস বসেছিল, অস্কারকে দেখে চলে যাচ্ছে, এখন তো ডিম পাড়ার সময় এদের, সেই জন্য এরকম কোনায় কোনায় বেশি ঘোরে, অনেক বড় একটা রাজহাঁস। এই দেখো রাজহাঁসের ডিম, এটা বাসা, দেখো বলতে বলতেই, নাইস, দারুণ ব্যাপার, যাতে কেউ এই ডিমগুলো নিতে না পারে সেজন্য এখানে ব্যারিকেড করে দিয়েছে। কারণ অনেকে আছে এই ডিম নিয়ে চলে যেতে পারে, সেই জন্য এরকম ব্যারিকেড করে দিয়েছে, কারণ এরা নেচারটাকে খুব প্রোটেক্ট করার চেষ্টা করে। অস্কার ওর বন্ধু পেয়ে গেছে একটা, একদম ওর মতো দেখতে, কিন্তু এটা ল্যাব্রেডর, অস্কার যেমন শেপার্ড কিন্তু এটা ল্যাব্রেডর, এত সুন্দর লাগছে দুজনকে দেখতে, সেমই লাগছে।
খুব মজা করছে দুজন মিলে, একই দেখতে তো আমাদেরও দেখতে ভালো লাগছে। দুটোই মিলে আবার জলে চলে গেল। আজকে অস্কারের খুব আনন্দের দিন, ও তো খুব একটা বন্ধু পায় না, স্কুলেই কিছু পায়, এবারে এমনি ওর বাইরে কোনো বন্ধু সেরকম নেই। আজকে খুব মজা পেয়েছে বেচারা। সুন্দর জায়গা এই লেকটাতে, আমরা অনেকদিন ধরেই আসি অস্কারকে নিয়ে স্পেশালি, এমনি আমরাও হাঁটতে আসি বা অনেক সময় এসে বসি আশেপাশে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা একটা রেস্টুরেন্ট। আমরা মেনলি এই জায়গাটা থেকে আসি, যে গাড়িগুলো যাচ্ছে এখান থেকে এসে, তারপর আমরা বোট নিয়ে আসি, এসে এখানটায় বোট চালাই। কিন্তু এখনও সেই সময় আসেনি, আর একটু গরম লাগবে, তারপরে আমরা আসবো আবার। তো অনেকেই এখানে বোট চালাচ্ছে, বিভিন্ন ধরনের বোট এই জায়গাটায় দেখো, যেমন এই এই জিনিসগুলো, এগুলো আমাদের কাছে নেই, আমাদের কাছে নর্মাল বোট আছে। আর এদিকে দুটো মিলে যে আনন্দ করছে, ফুলগুলো বলছিলাম যে সাদা হয়ে রয়েছে, দেখো আমরা ওখানে বসে আছি নর্মাল, এই পাশেও এই ফুলগুলো রয়েছে, খুব সুন্দর লাগে এই ফুলগুলো এরকম ভাবে দেখতে, চারিপাশে ফুল আর ফুল। এখন নতুন একটা কুকুর আসছে, এবার অস্কার এটাকে দেখতে পেয়েছে, এবার দৌড়াচ্ছে অস্কার। একটা পুডল আসছে, অস্কার একটু শোকাশোকি করছে, বুঝতে পারছে না কি করবে। আর একটা কুকুরও চলে এলো, তিনটেই ছেলে কুকুর, এইবার একটা মারপিট হবে আমরা আশা করছি। এখানে আমি বসে আবার অরেঞ্জ ম্যাঙ্গো জুস খাচ্ছি, আর এত সুন্দর ওয়েদার এনজয় করছি। অস্কার আর এই পুডলটা একটুখানি গরমাগরম চলছে ওদের মধ্যে, মারপিট করেনি কিন্তু গরমাগরম চলছে দুটোর মধ্যে, বোঝা যাচ্ছে না কি করবে। দুটোই বড় সড়ো তো, আর দুটোই ছেলে কুকুর, এত মিষ্টি লাগছে দেখতে। আর একটা কুকুর, একটু বয়স্ক কুকুর রয়েছে ওখানে, সেই জন্য ওকে ছাড়েনি। আমি ছুঁড়ে মেরেছি অনেক দূরে, কিন্তু ওটা ঠিক কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসছে, ওই দেখো। গুড বয়, কাম 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 কাম। এখন দুপুর 2:30 বাজে, এত সুন্দর ওয়েদারটা লাগছে। আমাদের গ্রাম বাংলার সেই আলের ধারে বসে আম মাখা খাওয়া, আমার এই জায়গাটা দেখে ঠিক এরকম মনে হচ্ছে। ঘাসগুলো এত ভালো লাগছে, এদিকে ফুল, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, শুধু মনে হচ্ছে শুধু কাঁচা আম। বলতে বলতেই আমার মুখে জল চলে আসছে, কাঁচা আম, নুন লঙ্কা দিয়ে এবং গাছের তলায় বসে খাওয়া, ওফ অন্য লেভেলের সুখ। আমরা এখানে এলাম একটুখানি বসবো বলে, কারণ ওখানে প্রচুর কুকুর হয়ে গেছে। দেখো কি সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, আমার এটা আজকে দিনের সেরা, দুটো পরিবার বাবা মার সাথে ছোটো ছোটো বাচ্চারা যাচ্ছে। এইদিকে বাঁ দিকেরটাতেও রয়েছে ছোটো ছোটো বাচ্চা, আর ডান দিকেরটাতে ছোটো ছোটো বাচ্চা রয়েছে, ওরা চলে যাচ্ছে এদিকে। অস্কারের আওয়াজ শুনে ওরা সরে গেল, দেখাচ্ছি তারপর একটা পরিবারকে দেখাচ্ছি, ছোট্ট ছোট্ট বাচ্চা, দারুণ। এখন ব্রিডিংয়ের সময় তো, সেই জন্য প্রচুর এরকম হাঁস বাঁশের বাচ্চা দেখা যায়। সারা জায়গায় ফুলগুলো তো এরকম করে রয়েছে, মনে হচ্ছে যেন বরফ পড়ে রয়েছে সব জায়গায়। আমার নিজেরই এগুলোকে পাড়াতে পাড়াতে আমি দেখে দেখে পা দিচ্ছি, যেন না মনে হচ্ছে যেন পাড়াবো না, এত খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, এগুলো জঙ্গলি ফুল, এগুলো প্রত্যেক বছরই এরকম স্প্রিংয়ে আসে, আবার সামার হতে হতে একদম কমে যায়। অস্কারের সাঁতার, বন্ধুদের সাথে খেলা হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছে। আর এরকম জানলাটা খুলে দেয় ওর মালিক, আর এরকম করতে করতে যায়। কানগুলো দেখো শুধু, এত মিষ্টি লাগে দেখতে, কান উঠছে হাওয়াতে। এদিকে তোমার গ্রিল করার মাংস আমরা নিয়েছি অনেকগুলো, বাড়িকে দেখাবো। এগুলো বিভিন্ন ধরনের শুকনো মাংস। এখন করছি বারবিকিউ এর প্রিপারেশন। এখানে একটু শশা কেটে নিলাম, মাশরুমটাও ম্যারিনেট করে নিলাম, তারপর এখানটা আলুটা হালকা সেদ্ধ করে নিচ্ছি, বাদ বাকি ফয়েলে র্যাপ করে কয়লার মধ্যে দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে এই টর্টিয়াগুলোর মধ্যে চিজ, কিছু মশলা টশলা দিয়ে আমরা এরকম পকেট মতো বানাই প্রত্যেক দিন। তো এইগুলো মোটামুটি প্রিপেয়ার করে নিলাম, আর বাদ বাকি যেগুলো ম্যারিনেট করা মাংস কিনে এনেছি, মাছ কিনে এনেছি, তোমাদেরকে দেখাচ্ছি। আলুগুলো তোমার নিচে ওরকম ফয়েলে পুড়ে আমরা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে প্রথমে মুরগির মাংসগুলো দিচ্ছে। এখানে তোমার মাছ রয়েছে, এদিকে চিংড়ি মাছ রয়েছে সব প্যাকেট করা, আর এটা হচ্ছে পুরোটা চিজ, একটু মশলা মাখানো, মানে পুরোটাই চিজ। আর এদিকে তোমার সস এনেছি,
আর এখানে প্লেট সাজিয়ে রেখেছি। তো এখানে আমরা আমরা প্রচুর ধরনের সস খেতে ভালোবাসি। তোমার এখানে এমনি তো নর্মাল কেচাপ, এটা এটা হচ্ছে তোমার গার্লিক সস, তারপরে এটা তোমার ম্যাঙ্গো কারি, এদিকে তোমার এই হটডগের এই সসটা, এটা হচ্ছে এই দেওয়া তোমার ওই কী বলে সর্ষে মানে মাস্টার্ড সস, কাসুন্দি কাসুন্দি যাকে বলে, এক ধরনের কাসুন্দি হটডগে দেয়। তো আমরা আবার পোড়া মাংসের সাথে এটা খেতে ভালোবাসি। আর এদিকে হচ্ছে তোমার সুইট চিলি, এটাই আজকের তোমার ডিনার। সো আমাদের গ্রিলটা দেখতে এরকম লাগছে। আগের দিন চেরি গাছ দেখাচ্ছিলাম তোমাদেরকে, দেখো চেরি গাছের ফুল মোটামুটি ঝরেই গেছে, আর কিছু ফুল রয়েছে। চেরি ফুল ঝরে চেরি আসতে শুরু করে দিয়েছে। আর যে ফুলগুলো সারা সকাল থেকে দেখাচ্ছিলাম না যেখানে গেছিলাম, এগুলো তো চেরি ফুল ঝরে ঝরে পড়ছে, এই সাদা 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 দেখতে পাচ্ছি এগুলো। কিন্তু ওই সাইডে দেখো সেম, এই আর একজন জ্বালাচ্ছে, কি সুন্দর ফুলগুলো দেখতে ছোট ছোট। আর এই অস্কার পাড়াক দেয়ার এই ফুলগুলোর উপর আমার মায়া লাগে, সারা বাগান জুড়ে ফুল। আর এই বদমাসটা ফুলগুলোকে এরম করে করে নষ্ট করে, দেখো কাণ্ড। আগের দিনের ভিডিওতেই বললাম এবার আমাদের আপেল গাছটা পুরোটাই প্রায় আধা ছেঁটে দেওয়া হয়েছে, তাই জন্য এইবার ফল খুব কম হবে, কিন্তু গাছে পাতাও অনেক এসে গেছে। ভিডিওতে পাতা দেখতে পাওনি, অনেক কম ছিল পাতা, কিন্তু পাতা তো এসছে তার সাথে ফুলও এসছে। দেখো ফুল করে দেখার চেষ্টা করে থাকবো, আপেল গাছে ফুলও চলে এসছে। এই হচ্ছে তাহলে আমাদের বাগানের আপডেট। তো চলো গাইজ, আজকের জন্য বাস ভিডিওটা এতটুকুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, নিজের ভালোবাসা মানুষদের অনেকটা ভালোবাসো। বাই বাই।